আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল আপনাদেরকে দিচ্ছে বিভিন্ন রকমের গাছপালা, যেমন ফুল, ফল, শাক, সবজি, যাবতীয় ইনডোর আউটডোর প্ল্যান্ট, যাবতীয় হাউস প্ল্যান্ট, ক্যাকটাস, সাকুলেন্ট, অর্কিড সহ আরও বিভিন্ন ধরনের যেসব প্ল্যান্ট রয়েছে সেগুলোর যত্ন অতি গুরুত্বপূর্ণ সহকারে আপনাদেরকে টিউটোরিয়াল আকারে যে কোনো গাছের যত্ন এখানে দেখানো হবে এবং দেখানো হচ্ছে। প্ল্যান্ট কেনা বেচা থেকে শুরু করে ইম্পোর্ট এক্সপোর্ট এবং নতুন যে কোনো গাছের যত্ন, প্লাস যেগুলো সেন্সিটিভ গাছ, যেগুলো সিজনাল গাছ, সেসব গাছের যত্ন, সিজনাল ফুল গাছ সহ যে কোনো ধরনের গাছপালার আপনারা যত্ন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। যত্নগুলো অতি সহজে ও অতি যত্ন সহকারে আপনাদেরকে বোঝানো হয় এবং পরিচর্যা সম্পর্কে ভালোভাবে আইডিয়া দেওয়া হয় এবং আপনাদের গাছপালার স্পেসিফিক যে রোগ বালাই সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও গাছে বেশি বেশি ফুল পেতে এবং গাছের সাময়িক যে পরিচর্যার প্রয়োজন রয়েছে সেই সম্পর্কে গুরুত্ব দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। তাই আপনারা আমাদের চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন ধরনের গাছ, বনসাই, অর্কিড, ক্যাকটাস, সাকুলেন্ট সহ ফল, ফুল, শাক, সবজি, যে কোনো ধরনের গাছপালার যত্ন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থেকে আপনার গাছপালার পরিচর্যা করুন ও গাছপালা বৃদ্ধি করুন। আজকে আমি জানাবো ইনডোর প্ল্যান্টের বেসিক কেয়ার। ইনডোর প্ল্যান্ট সাধারণত একটু ছায়াযুক্ত স্থানে হয় যেখানে কম রোদ পড়ে, এই জন্য এগুলোকে ইনডোর টাইপ প্ল্যান্ট বলে। তবে ইনডোর প্ল্যান্ট একদম ঘরের মধ্যে হয় না, ইনডোর প্ল্যান্টের জন্য সামান্যতম হলেও কিছুটা আলোর প্রয়োজন আছে, দিনের আলো। তাই ইনডোর প্ল্যান্টকে দিনের আলো, পর্যাপ্ত দিনের আলো দিয়ে রাখতে হবে, তাহলে গাছগুলো সতেজ থাকবে। ইনডোর টাইপের প্ল্যান্টের মধ্যে আছে বিভিন্ন ধরনের পাতস, বিভিন্ন ধরনের পাতাবাহার টাইপ প্ল্যান্ট, যেগুলোতে ফুল হয় না, শুধু পাতায় অনেক রকম ডিজাইন বা বাহার থাকে। ইনডোর প্ল্যান্টের কেয়ার হচ্ছে অধিকাংশ সময় ইনডোর প্ল্যান্ট একটু পানি বেশি পছন্দ করে, মানে সয়েলটা সবসময় ভেজা রাখতে হয়। আর ইনডোর প্ল্যান্ট টাইপ প্ল্যান্টগুলোতে সাধারণত রোদ বেশি দিলে পাতাগুলোতে স্পট পড়ে কালো কালো, তাই সেগুলো রোদ থেকে একটু দূরে রাখাই ভালো। আর ইনডোর যেসব প্ল্যান্ট রয়েছে সেগুলোর মধ্যে অধিকাংশগুলোই সার ছাড়াই ভালো থাকে, যে কোনো কেমিক্যাল সার ছাড়াই সেগুলো ভালো থাকে। তাই এগুলোতে কেমিক্যাল সার দিলে একটু ইফেক্ট পড়ে, কারণ ইনডোর টাইপ প্ল্যান্টগুলোতে ফল ফুলের প্রয়োজন নেই বা ফল ফুল হয় না, এ কারণে বেশি সার দিলে বা কেমিক্যাল সার দিলে একটু ইফেক্ট করে। সাধারণত এটা পানি ও নর্মাল মাটিতেই অনেক ভালো জন্মায়। আজকে জানালাম ইনডোর প্ল্যান্টের বেসিক কেয়ার, পরবর্তীতে জানানো হবে ইনডোর প্ল্যান্টের এ টু জেড কেয়ার। তাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।